নমস্কার বন্ধু, মুখ্যমন্ত্রী কিন্তু আগেই জানিয়েছিলেন যে স্কুল কলেজ অনেক দিন বন্ধ রয়েছে, কিন্তু এই পরিস্থিতির মধ্যে খোলাটাও খুব কঠিন পরিস্থিতি। তবুও তিনি বলেছিলেন যে সেপ্টেম্বরে অর্থাৎ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন থেকে অর্থাৎ স্কুল খোলার একটা সম্ভাবনা আছে। তো সেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু বলেছেন যে 31শে আগস্ট পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে, এরপর সেপ্টেম্বরে কি হবে সেই ব্যাপার নিয়ে তিনি কিন্তু পরিষ্কারে বলেছেন যে পড়ুয়ারা অনেকদিন আগ ধরেই কিন্তু ঘরবন্দি রয়েছে, অনলাইন ক্লাস চলছে ঠিকই, কিন্তু কবে খুলবে স্কুল সেই নিয়ে প্রশ্ন কিমাচ্ছে এবং সেই ক্লাস কতটা সফল হচ্ছে সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্নের ব্যাপার। তো এই ঘোষণার পাশাপাশি তিনি জানিয়েছিলেন যদিও ওই 5ই সেপ্টেম্বর থেকে স্কুল খুলে তবে বেশ কিছু বিধিনিষেধ থাকছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান যে স্কুল কলেজ খোলা হলে প্রতিদিন ক্লাস হবে না, একদিন পর একদিন হতে পারে ক্লাস, এবং করোনার দাপট থেকে রেহাই না পাওয়া পর্যন্ত এইভাবেই কিন্তু চালাতে হবে পঠন পাঠন। সেই জায়গায় বাধ্যতামূলকভাবে তিনি আরও বেশ কিছু নিয়ম মানে করার কথা বলেছিলেন। তো এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আগস্ট মাস আজকে প্রায় 7-8 তারিখ হয়ে গেল, তো সেপ্টেম্বর আসতে দেরি নেই, তো করোনা কিন্তু দাপট সেভাবে কমেনি, বেড়েই চলেছে। এই পরিস্থিতির মধ্যে আমরা আজকে যোগাযোগ করেছিলাম বিশিষ্ট শিক্ষক মাননীয় স্বপনবাবুর সাথে, তিনি কি জানালেন যে স্কুল কি এই পরিস্থিতির মধ্যে খোলা সম্ভব সেই বিষয়টা আপনাদের কাছে আলোচনা করব। তিনি কি বললেন শোনা যাক। সেপ্টেম্বরের পর থেকে তারা একটা পরীক্ষামূলক ভাবে হায়ার ক্লাস থেকে আরম্ভ করা হয়েছে, একটা চিন্তা ধরনের ছিল ক্লাস একদিন ছাড়া ছাড়া। তো যা পরিস্থিতি যেভাবে মানে গোষ্ঠী সংক্রমণের দিকে আগাচ্ছে গ্রামগঞ্জেও কিন্তু এটা ছড়িয়ে পড়ছে। এই মুহূর্তে কি স্কুল খোলার কোনো সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন, যে আপনি একজন শিক্ষক হিসেবে কি মনে করেন যে এই মুহূর্তে স্কুল খোলা সম্ভব? আমার তো মনে হয় সম্ভাবনা নেই। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে অক্টোবর পর্যন্ত আপাতত অনেকেই বলছে যে স্কুল বন্ধ থাকার একটা চিন্তা ভাবনা নিয়েছে স্টেট গভর্নমেন্ট, এই ব্যাপারে কিছু তথ্য আছে আপনার কাছে? লেটেস্ট জিজ্ঞেস করা হয়নি, ওটা জিজ্ঞেস না করে বলাটা ঠিক হবে না। ঠিক, সেপ্টেম্বরে স্কুল খোলাটা সম্ভব হবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। তবে স্যার আমার মনে হয় যে যদি স্কুলের প্রধান শিক্ষকদেরকে একটা ইনস্ট্রাকশন দেয় যে স্কুল তারা তাদের লোকাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে ছাত্রদেরকে একটা অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাসও যে যদি দেওয়া যায় বিভিন্ন টাস্কের মাধ্যমে, সেইগুলো যদি একটা ইনস্ট্রাকশন আসতো, তাহলে মনে হয় স্কুলগুলো হয়তো কিছুটা উদ্যোগী হয়ে ছাত্রছাত্রীদের একটা পঠন পাঠনের প্রক্রিয়াটা শুরু করা পারতো বলে মনে হয়। সে তো ওই যে যখন এই যে টেলিফোনে ক্লাসটা শুরু হলো না, হ্যাঁ, তার আগে তো আমাদের ফোন করেছিল সমিতির মতামত নেওয়া জন্য, বিকাশ ভবন থেকে ফোন করেছিল, ঠিক আছে, আপনাদের সংগঠনের মতামত কি। আমরা তো সেখানে পরিষ্কার বলে দিয়েছিলাম যে আপনারা এমনিতেই যতগুলো স্টেপ নিয়েছেন সবগুলো দিয়ে ফেল করেছেন, ঠিক আছে, আবার এই টেলিফোনে ক্লাস চালু করেছেন এটাও ফেল করবেন। এখানে মানে 23 লক্ষ স্টুডেন্ট, 5,000 ছেলে বা 10,000 ছেলে যদি জিজ্ঞেস করে, তাদের তো মাইক্রোস্কোপিক ব্যাপারটা হয়ে যাবে, সেটা 2% অদ্ভুত ব্যাপার। সেটাই, আমি অঙ্কটা শেখালাম না, আমি টাস্ক দিয়ে দিলাম, অ্যাক্টিভিটি টাস্ক, তো অদ্ভুত, এটা কোন কনসেপ্টটা কোথা থেকে আসে বলতে একটা, মানে ছাত্ররা যে কিছু বুঝতে পারছে না অথচ তাদের কাছে প্রশ্ন পৌঁছে যাচ্ছে, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কিন্তু যে স্কুল খোলা সম্ভব নয় সেরকম কিন্তু বেশিরভাগ শিক্ষকই কিন্তু এরকম মতামত দিচ্ছেন। এবং বিশেষ করে যদি ক্লাসের ব্যাপারে বলা হয়, সেভাবে যদি প্রধান শিক্ষকের হাতে অ্যারেঞ্জমেন্ট দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই উপকৃত হতে পারে ছাত্রছাত্রীরা, এরকম কিন্তু শিক্ষক মহলের অভিমত। কিন্তু সরকার তা না করে একের পর এক কিন্তু বিভিন্ন রকম পরীক্ষা করছে, টিভির মাধ্যমে ক্লাস, ফোনের মাধ্যমে ক্লাস বা শিক্ষা পোর্টালে, কিন্তু কোনটাই সেরকম সফলতা আসেনি বিশেষ করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছাত্রছাত্রীদের কাছে। দেখা যাক আগামী দিনে স্কুল খোলা নিয়ে কোনো বিজ্ঞপ্তি আসে কি না, সবটাই আপনাদের মধ্যে শেয়ার করব। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ।